একটি ছেলে একটি মেয়েকে খুব পছন্দ করত, কিন্তু ছেলেটি কিছুতেই তার মনের কথাগুলো বলতে পারছিল না। একদিন খুব সাহস করে মেয়েটিকে তার মনের কথাগুলো বলে দিল। মেয়েটি কিছু না বলেই চলে গেল। কয়েকদিন পর তারা একে অপরের ভালোবাসার সাথে জড়িয়ে পড়ল, কিন্তু তাদের ভালোবাসা বেশি দিন টিকল না। ছেলেটি মেয়েটির সাথে কথা বলা বন্ধ করে দিল। মেয়েটি ছেলেটির জন্য খুব চিন্তা করতে লাগলো, কি হয়েছে ওর? কিছুদিন পর মেয়েটি দেখল ছেলেটি অন্য একটি মেয়ের সাথে, আর ওকে দেখে না দেখার ভান করে চলে গেল। তখন মেয়েটি খুব কষ্ট পেয়ে অঝরে কাঁদতে শুরু করলো। মেয়েটি পরে ভাবল, যদি তার ভালোবাসা সত্যি হয় তাহলে ছেলেটি আবারও তার কাছে ফিরে আসবে। তার কয়েকদিন পর ছেলেটি আবারও তার কাছে ফিরে আসলো। মেয়েটি তাকে না বলেনি, কারণ মেয়েটি ওর অপেক্ষায় ছিল। মেয়েটি তার ভালোবাসা আবারও ফিরে পেল। কয়েকদিন পর ছেলেটি আবারও মেয়েটিকে ছেড়ে চলে গেল। মেয়েটি এবার অনেক কষ্ট পেয়ে শক্ত হলো, তাকে ভুলে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। প্রতি রাতে মেয়েটি চোখের পানি ঝরে। মেয়েটির জীবনে খুব কষ্ট নেমে এসলো। তার মধ্যেই মেয়েটির বিয়ে ঠিক করলো তার বাবা মা। মেয়েটি ছেলেটিকে ভোলার জন্য বাবা মায়ের কথা মতো বিয়ে করে ফেলল, কিন্তু মেয়েটি কিছুতে ওই ছেলেটিকে ভুলতে পারছিল না। মেয়েটির হাজবেন্ড খুব খারাপ ছিল, বাসায় খুব রাত করে ফিরত, নেশা করত আর মেয়েটিকে খুব মারত। সব কষ্ট সহ্য করে মেয়েটি থাকতে পারছিল না। মেয়েটি শেষ সম্বল তার হাজবেন্ড, সে তারও ভালোবাসা পায় না। মেয়েটি যেন একটি জেলখানায় এসে পড়েছে, তাকে দেখার মতো কেউ নেই। এক বছর পর তার বাবা মা একসাথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। মেয়েটি এখন আরও একা হয়ে গেল। তার জীবনে চলে এলো এক কঠিন কষ্টের মুহূর্ত। তারপর তার হাজবেন্ড আরও খারাপভাবে তাকে অত্যাচার করত। মেয়েটির কষ্ট দেখার মতো আর কেউ নেই। মেয়েটির জীবনের সুন্দর মুহূর্তগুলোও তার মনে পড়ে না। মেয়েটি সেই ছেলেটির ছবি বুকে নিয়ে অঝরে কাঁদে। এখনও একটুও ভোলেনি মেয়েটি ছেলেটিকে। একদিন মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়ল। তারপর তার হাজবেন্ড তাকে নিয়ে হসপিটালে ভর্তি করল। মেয়েটিকে দেখে ডাক্তার অবাক হয়ে গেল, এত সুন্দর একটি মেয়ে দেখে মনে হয় তার জীবনে কোনো সুখ নেই। মেয়েটিকে ডাক্তার চেক আপ করে দেখল, মেয়েটির দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার খবরটি বলার জন্য কাউকে পেল না। মেয়েটিকে গিয়ে বলল, তোমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে,